আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা যদি না হয় তাহলে আমরা বুঝবো যে সরকারের ওই সমস্ত ওখানে যারা আছেন এই দুর্নীতির সাথে জড়িত আছে সরকারি কিছু কর্মচারীরা। যদি না থাকতেন তাহলে কিভাবে একটি একজন সময় টিভির মতো একটি এত বড় একটা প্রতিষ্ঠিত টেলিভিশনের দুজন সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করে সেখানে রাস্তায় ফেলে রাখা হয়, তার বিচার হয় না, তার প্রধান আসামি ধরা হয় না, তার অথচ ওখানকার প্রশাসনিক কর্মকর্তার মধ্যে যে আচরণ আমরা পরিলক্ষিত করেছি তাতে মনে হয় যে তাই এই অন্যায়ের সাথে এই উন্নয়ন কর্মকর্তার সাথে তার সর্ব তারা জড়িত আছে। সুতরাং এই যে সমাবেশ, এই যে সংগতি সমাবেশে সাংবাদিকরা আপনারা বলে যাবেন না গাইবান্ধার সাংবাদিক নয়, শুধু সারা বাংলাদেশের সাংবাদিক, আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের নিজেদের স্বার্থের প্রতি ঐক্যবদ্ধ, কারণ আমরা জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতা করি, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি, আমরা মানুষের কল্যাণের জন্য সাংবাদিকতা করি। সুতরাং আমরা আমরা অন্যায়ের প্রতিকারের জন্য সাংবাদিকতা করি, কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে আমরা কখনোই শিখি নাই, কখনো মাথা নত করবো না, কখনোই মাথা নত করবো। প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক নেতৃবৃন্দ সকলের ছুটি রইল। দক্ষিণ এশিয়া সর্বপরি সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে সাংবাদিক সাংবাদিকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। এদের লেখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিক পরিবেশন করা হয় এবং কর্তব্যরত যারা আহত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেরালা জেলা শাখার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সাংবাদিক ভাইদের প্রতি একটি অনুরোধ রইল আমার, আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিক প্রকাশ করবেন, এসব ব্যক্ত করে আবারও যাদেরকে আহত করেছেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা বন্ধু। কারা দুর্নীতি করে আঙ্গুল ঘুরে কলাগাছ হচ্ছে তাদের হিসাব নিকাশ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই সাথে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির বিধান থেকে তেঁতুলিয়া পর্যন্ত আশ্রয়ের প্রকল্প উচ্চগ্রাম নির্মাণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মাথা গোঁজার ঠাঁই সৃষ্টি করে দিয়েছেন। যে ঘটনা বগুড়ায় ঘটেছে এটা টুকিটাকি ঘটনার মধ্যে পড়ে না, ছোটখাটো ঘটনার মধ্যে পড়ে না, এটা অত্যন্ত পরিকল্পিত একটি হামলা বটে। তাদের কাছে অনুমতি নিয়ে নিউজ করতে হবে, এটি আসলে দুঃখজনক। এর আগে গাজীপুরে রক্তনা সাংবাদিক রক্তনা পাভিলের উপর হামলা চালানো হয়েছিল, একাত্তরের নেত্রকোনা যখন পল্লী বিদ্যুৎ নিয়ে অনিয়ম হয়েছিল সেখানে কিন্তু একাত্তর টেলিভিশনের উপর হামলা চালানো হয়েছিল, হামলা চালানো হয়েছিল যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর। এটি অবশ্যই ঘৃণিত এবং নিন্দনীয় একটি অপরাধ। আমরা মনে করি সাংবাদিক হচ্ছে দেশের দর্পণ, সে দেশের আয়না, একজন সাংবাদিক একজন কলম সৈনিক। সে যদি আজকে তার লেখনী বন্ধ করে দেয় তবে কিন্তু এই দেশটা সকল পর্যায়ে কিন্তু একটা স্থবিরতা নেমে আসবে এবং সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম আরো মাথা চাড়া দিয়ে উঠবে। আমরা দেখেছি সেই সাগরুনির হত্যাকাণ্ডের কথা, আমরা এখনো ভুলি নেই, দিন দিন পেরিয়েছে, মাস গিয়েছে, বছর বছর গিয়ে এখন যুগে পরিণত হয়েছে, আমরা কিন্তু সেই সাগরুনির হত্যাকাণ্ডে এখনো বিচার পাইনি। দুজন সাংবাদিক দুর্নীতি এবং অপকর্মের খবর সংগ্রহ করতে গিয়ে তাদেরকে কিভাবে নির্দয়ভাবে নির্মমভাবে নৃশংসভাবে খুনের উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। বন্ধুগণ, আমি গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষে এবং স্থানীয় সকল সাংবাদিকদের পক্ষে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন সাধারণ নাগরিক হিসেবে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা তাকে আপনাকে আহত করেছেন তাদেরকে মেরেছেন, তাদের উদ্দেশ্য ছিল হত্যা, কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি। তাকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করে
বিভিন্ন মামলায় তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, তাদেরকে মাদক সেবক বানানোর চেষ্টা করে। এটি হচ্ছে এই আমলাদের একটি নৈতিক চরিত্র। আজকের এই মানববন্ধন সংবাদকর্মীরা সাংবাদিকরা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছে। আপনারা জানেন আমরা সবসময় লক্ষ্য করি, মনে হয় এদেশের উপজেলা প্রশাসক, প্রিয় মহোদয়রা, জেলা প্রশাসকরা ধোয়া তুলসী পাতা।